চ্যানেলে পক্ষ থেকে সবাইকে আরো একবার সুস্বাগত। আপার প্রাইমারি 9 এবং 11-12 এর কাউন্সিলিং এর সংবাদ দেওয়ার পরে আজকের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, এতদিন বিএডদের কিন্তু অর্থাৎ বিএডরা কিন্তু প্রাইমারিতে বসতে পারতো না, অর্থাৎ প্রাইমারিতে প্রাইমারি স্কুলে চাকরি করার জন্য বা সেখানে আবেদন করতে পারতো না বিএডরা। সেই সুযোগটা কিন্তু এনসিটিই এই সুযোগটা এনে দিল বিএডদের। অর্থাৎ এখন থেকে যদি আপনার গ্রাজুয়েশনে 50% থাকে তাহলে আপনি প্রাইমারিতে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ প্রাইমারিতে শিক্ষকতা করার জন্য আপনি আবেদনপত্র জমা দিতে পারবেন। কি থাকতে হবে? বিএড এবং সেই সঙ্গে আপনার গ্রাজুয়েশনে 50% থাকতে হবে, থাকলে কিন্তু আপনি প্রাইমারিতে নিয়োগ জন্য বা আবেদন সেখানে আবেদন করতে পারেন এটা। এবং তারপরে আরেকটা খবর দেব, সেটা হচ্ছে গ্রুপ ডি এবং গ্রুপ সি আমাদের স্কুল সার্ভিস কমিশনের নন টিচিং স্টাফ, এই যে নন টিচিং স্টাফদের নিয়োগের জন্য যে পরীক্ষা হয়েছিল তার কাউন্সিলিং কিন্তু শুরু বা তার নোটিশ কিন্তু আজকে দিয়ে দিয়েছে 3/7/2018, কিন্তু তার নোটিশ দিয়ে দিয়েছে এবং এটা শুরু হচ্ছে আগামী 11/7/2018 থেকে 13/7/2018 পর্যন্ত। আমি আবার বলছি, গ্রুপ ডি এবং সি এর যে কাউন্সিলিং সেটা শুরু হতে যাচ্ছে 11/7/2018 থেকে 13/7/2018 পর্যন্ত। অর্থাৎ গ্রুপ ডি এবং সিতে যেসব ক্যান্ডিডেট আছেন তাদের সময় কিন্তু এসে গেছে, অর্থাৎ আপনাদের এবার চাকরি যেখানে যাবেন তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো, আপনাদের এই কাউন্সিলিং হওয়ার পরে সবাই তো কোথাও না কোথাও যাবেন, তো আপনাদের জন্য বেস্ট অফ লাক, সবার জন্য নতুন একটা কর্মে সবাই ঢুকবেন, সবার জন্য বেস্ট অফ লাক। তো আজকে এই দুটো খবর নিয়েছিলাম বা এই দুটো বিষয় বলার জন্য এই ভিডিওটি আজকে। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।